আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। তো লেজটাকে আমি কেটে দুই ভাগ করে নিয়েছি। তো চুলায় আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে মাছটাকে ভেজে নিব ভালো করে। আমার মাছটা একটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। আর একটা খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আমার মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ছিঁড়ে নিচ্ছি। তারপরে কাঁটাটা বেছে নেব। আর এই তেলের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী ঝালটা দেবেন। তো যে কোনো ভর্তাতে আর কি ঝালের পরিমাণটা ভালো হলে, বেশি হলে আর কি বেশি ভালো লাগে, আর ইলিশের ভর্তাটাতেও বেশি ভালো লাগে। তো এখানে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমার মরিচটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছটা একটু ঠান্ডা হলে আমি কাঁটাটা বেছে নেব। সম্পূর্ণ মাছের কাঁটাটা আমি ভালোভাবে বেছে নিয়েছি। আর এখানে আমি একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে চটকে নেব। লবণটা যেহেতু আমি মাছ যখন ভেজেছিলাম তখন দিয়েছিলাম, সেজন্য লবণটা আর কি বুঝে দিতে হবে। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে চটকে নেব। তো এবার আমি ভালোভাবে ভর্তাটা মেখে নেব। একটু কাঁচা তেল অ্যাড করছি। তো দেখলেন তো কত সহজে এই ইলিশ মাছের লেজ ভর্তাটা তৈরি করে ফেললাম। আশা করছি এটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খুদা হাফেজ।